আপু কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আপু, আপনাকে আমি 5টা কোয়েশ্চেন করব। 5টার মধ্যে যদি 3টা পারে, যান ছোট্ট একটা গিফট আছে আপনাকে প্রস্তুত, 5টার মধ্যে 3টা পারলেই। আচ্ছা আপু, আমার ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে, কোথায় কোন জায়গায় 101 জন গেলে 100 জন ফিরে আসে, একজন ফিরে আসতে পারে না, সেটা কোন জায়গা? মানে 101 জন গেলে 101 জন গেলে 100 জন ফিরে আসে, একজন ফিরে আসতে পারে না, মানে সে কি পরবর্তীতে ফিরে আসতে পারবে নাকি? না, সে আর কখনো ফিরে আসতে পারবে না। কবর? রাইট, একদম সঠিক উত্তর। আপু একটার মধ্যে একটা পেরে গেছে। আমি এখন সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি, সেটা হচ্ছে, এমন কি জিনিস যা পৃথিবীতে নেই কিন্তু আপনার আমার মুখের মধ্যে সেটা আছে বা মুখে মুখে আছে, সবাই সেটা বলে থাকে প্রায় সময়, বাট সেটা পৃথিবীতে তার কোনো অস্তিত্ব নেই, সেই জিনিসটা কি বা সেই বস্তুটা কি? পরকাল, আখিরাত? না না না, এই জিনিসটা সবার মুখে মুখে আছে কিন্তু পৃথিবীতে সেটা নাই। ঘোড়ার ডিম? ঘোড়ার ডিম কেন মনে হচ্ছে? সবাই মুখে মুখে বলি বাট কেউ কখনো আমরা দেখি নাই। রাইট রাইট রাইট, একটু একদম সঠিক উত্তর। আপু কোয়েশ্চেন করার সাথে সাথে উত্তরটা পেরে গেল, 2টার মধ্যে আপু 2টা পেরে গেছে। আমি এখন 3 নম্বর কোয়েশ্চনে চলে যাচ্ছি, সেটা হচ্ছে, 2 অক্ষরের নাম তার বহু লোকে খায়, শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়। আবার বলতেছি, 2 অক্ষরের নাম বহু লোকে খায়, শেষের অক্ষর বাদ দিলে তা হেঁটে চলে যায়, সেই বস্তুটার নাম কি হবে? 2 অক্ষরের নাম সবাই খায়, লাস্টেরটা বাদ দিলে সে হেঁটে চলে যাবে। খুব ইজি আপু, এটা আমাদের মধ্যেও রয়েছে এবং আমরা প্রায় সময় খেয়ে থাকি সেটা। আমরা খেয়ে থাকি না, পুরো লোকেরা বিশেষ করে খেয়ে থাকে। কি? পুরো বয়স্ক লোকেরা একটা খেয়ে থাকে। 2 অক্ষরের নাম কবুতর? না না, কবুতর 2 অক্ষরের নাম। পান? পান কেন মনে হচ্ছে? পান মনে হচ্ছে কিন্তু পানের অক্ষর কাট, মানে এটা আমার খাতা বাদ দিলে পা হয়ে যাবে। পা পা পা, হ্যাঁ পান বা পা, পা তো পান নিব সঠিক হিসেবে। পান, রাইট, বুড়ো মানুষ যেহেতু খায় পান। হ্যাঁ, তো আমি অনেক ক্লু দিয়ে দিলাম আপু, তারপর পেরেছেন। রাইট, একদম সঠিক উত্তর। আপু 3টার মধ্যে 3টা পেরে গেল, খুব ইন্টারেস্টিং। আমি এখন 4 নম্বর কোয়েশ্চেনে চলে যাব, সেটা হচ্ছে, কোন নদীতে পানি নেই? আমরা জানি সব নদীতে পানি থেকে থাকে, বাট এমন কোন নদী যার মধ্যে পানি নেই? নদী নামে অনেক মেয়ে হয়, সাগর নামেও ছেলেদের নাম হয়, মানে নামে হয়তো বা পানি থাকে না হয়তো বা। রাইট রাইট রাইট, আপু একদম সঠিক উত্তর বলেছেন, 4টার মধ্যে আপু 4টায় পেরে গেছে। আমি এখন লাস্ট কোয়েশ্চনে চলে যাব, বাইরে থেকে কোথাও থেকে হেল্প নিতে পারবেন না। লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে, কোন জিনিস একদিনে বড় হয় দিনে দিনে ছোট হয়? কোন জিনিস একদিনে বড় হয়ে যায় দিনে দিনে ছোট হয়? আমরা জানি যে সবসময় আস্তে আস্তে বড় হয় প্রতিটা জিনিস, বা সেটা একদিনে বড় হবে দিনে দিনে সেটা ছোট হবে? দিন? সরি, দিন মানে দিন না, দিন তো বড় হয় ছোট হয়, বা সেটা একদিনে বড় হবে আস্তে আস্তে সেটা ছোট হবে, সেই জিনিসটা কি? আপনি 4টার মধ্যে 4টা পেয়ে গেছেন। একদিনে বড় হয় তারপর আস্তে আস্তে সেটা ছোট হয়, আমার তো মনে হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে ভাবতে হবে, এটা গ্রামাঞ্চলে দিয়ে থাকে এই জিনিসটা। 10 সেকেন্ড সময়। 1 2 একদিনে বড় হয় দিনে দিনে ছোট হয়, সেটা গ্রাম অঞ্চলের দিকে থাকে, সেই বস্তুটা বা সেই জিনিসটা। এটা কি কোনো হচ্ছে, মানে একটু ক্লু দাও, মানে কোনো বস্তু বা কোনো বস্তু? এটা গরুর খাবারও হতে পারে। 1 2 গরুর খাবার? 3 আমার আইডিয়া 4 আসলে। আচ্ছা, আমি এটা অফ ক্যামেরা উত্তর বলবো, এখন বলবো না। আপু আপনি 5টার মধ্যে 4টা পেরে গেছেন, কেমন লাগলো? বরাবরের মতোই ভালো না। হ্যাঁ, এটা লাস্টেরটা একটু হার্ড ছিল, খুবই ইজি আপনার জন্য। হ্যাঁ, বাট আমি উত্তরটা অফ ক্যামেরায় বলবো। সো আপু আপু সবাইকে বলেন আমাদের পেজ প্রিন্স সামসুলকে ফলো করে দেওয়ার জন্য। অবশ্যই, যারা অফিসিয়ালকে ভালোবাসেন অফিসিয়ালের সাথে থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আচ্ছা, আর যারা এই উত্তরটা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানান, কোন জিনিসটা একদিনে বড় হয় দিনে দিনে ছোট হয়। ধন্যবাদ।